হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি চাকরির খবর নিয়ে এসেছি, সেটি হচ্ছে রাজ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে আবেদন শুরু হয়ে গেছে। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম সংক্ষেপে এই চাকরিটির খবর। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি, এবং আজকে তার ডিটেলস আমি বলবো। আর আজ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে 40টি শূন্য পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2018-এ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে রিক্রুটমেন্ট এক্সামিনেশনের অনলাইন দরখাস্ত শুরু হয়েছে এবং নিচের যোগ্যতায় যে কোনো ভারতীয় আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন মোট শূন্য পদ হচ্ছে, মোট শূন্য পদের মধ্যে হচ্ছে ফ্রেশ ভ্যাকেন্সি হচ্ছে 26টি এবং আনফিল ভ্যাকেন্সি হচ্ছে 14টি। বেতনরকম পে ব্যান্ড 4 অনুযায়ী মূল বেতন হবে 15,600 টাকা থেকে 42,000 টাকা এবং গেট পে হচ্ছে 5,400 টাকা, অন্যান্য ভাতাও আছে। বয়স সীমা হচ্ছে 1 জানুয়ারি 2018 হিসাবে, বয়সের উর্ধ 18 তারিখের হিসাবে, এবং বয়সের উর্ধ্বসীমা হচ্ছে 36 বছর, 2 জানুয়ারি 1982 বা তারপরে জন্ম হতে হবে। এবং পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন। যোগ্যতা কী কী লাগছে দেখে নিই। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ব্যাচেলার ডিগ্রি অথবা ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সদস্য হতে হবে অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া সদস্য অথবা এমবিএ পিজিডিএম ফিনান্স বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃতি ফিনান্সের সমতুল্য পোস্টে গ্র্যাজুয়েট ডিগ্রি, 2 বছরের নিয়মিত পূর্ণ সময়ের কোর্স, বাংলায় কথা বলতে পড়তে লিখতে জানতে হবে, নেপালি ভাষীদের ক্ষেত্রে বাংলায় জানাটা বিশেষ প্রযোজ্য নয়। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি, লেখা পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। লেখা পরীক্ষায় ভাষার পেপার ছাড়া অন্যান্য পেপার ইংরাজি ও বাংলায় উত্তর করতে পারেন। বিশেষ কোনো অন্য নির্দেশ না থাকলেও তবে এক পেপারে পুরোটাই এক ভাষাতেই করতে হবে। নেগেটিভ মার্কিং থাকবে। সবশেষে মেডিকেল পরীক্ষা। আবেদন ফি লাগবে 210 টাকা। অনলাইনে ফি দিতে হলে বাড়তি 5 টাকা এবং অফলাইনে দিতে হলে 20 টাকা। এবং পশ্চিমবঙ্গে তফসিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফি দিতে হবে না। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে 6 আগস্ট 2018 রাত 12টা পর্যন্ত। অফলাইনে ফি দেওয়া যাবে 7 আগস্ট 2018 ব্যাংকের কাজের সময়সীমার মধ্যে, কিন্তু চালান 6 আগস্টের মধ্যে জেনারেট করে নিতে হবে। আবেদনের পদ্ধতি, এর আগে আমি বলেছিলাম দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম আবেদনের পদ্ধতি, এখানে দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 6 আগস্ট 2018 রাত 12টা পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এখানে দুটো মোবাইল নাম্বার, 3টে মোবাইল নাম্বার আছে, এই 3টে মোবাইল নাম্বারে আপনারা ফোন করে জানতে পারেন। এছাড়া মেলও করতে পারেন, এই ইমেল আইডিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইমেল আইডিতে আপনারা মেলও করতে পারেন। pscwbhelp@gmail.com এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে। এখানে দেখুন এই pscwbonline.gov.in এই ওয়েবসাইটটা থেকেই আমি দেখিয়েছিলাম আপনাদের প্রথম ভিডিওটায়, এবং এই ওয়েবসাইটটা ক্লিক করে আমি খুলে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ওয়েবসাইটটা খোলার পর এখানে আপনারা ওইটা দেখে নিন, বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 20/2018। দেখুন এখানে 20/2018 অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট এক্সাম 20/2018। এবং এখানে এটাখানে আপনি ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করে আপনারা ডিটেলস দেখতে পারবেন আমি এখনো পর্যন্ত যা বললাম। এবং এখানে একটু হাউ টু অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আছে, এখানে এখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটিও দেখা যা এখানে লেখা আছে, দেখে নেবেন। এবং এখানে লগ ইন ইওর অ্যাকাউন্ট, এখানে লগ ইন ইওর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ডু নট হ্যাভ অ্যাকাউন্ট ইয়েট গেট স্টার্টেড বলে এখানে এই অপশানটা ক্লিক করতে হবে। এবং এই অপশানটা ক্লিক করার পর এখানে একটা টোটাল একটা ফর্ম আছে, এই ফর্মটাকে ফিল আপ করে রেজিস্টার করতে হবে। এবং আমি যেহেতু এটাকে অ্যাপ্লাই করছি না, সেহেতু আমি আপনাদের রেজিস্টার করে দেখাতে পারছি না, যেহেতু ফেক রেজিস্ট্রেশন করা উচিত নয়। তো আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।